তো জানেন যে সামনে আমাদের নির্বাচন এক বছর পরে কিন্তু নির্বাচন কিন্তু আসছে আমি গত দুইবার আমি কিন্তু স্বতন্ত্র নির্বাচন করছিলাম বুঝি না স্বতন্ত্র নির্বাচন কিন্তু আমি আর করব না সামনে আমি নৌকা নিয়ে কিন্তু সামনে নির্বাচন করব আজি আপনারা নির্বাচনে নৌকায় ভোটের জন্য আপনারা কিন্তু প্রস্তুত হয়ে যান ইনশাল্লাহ আর যারা এখানে আপনারা উপস্থিত আছেন আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে সামনে দেখেন আমি 2014 থেকে 18 সাল পর্যন্ত আমি এমপি ছিলাম আমি এমপি থাকা অবস্থায় শিবপুরের কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড সারা শিবপুরের কথা আমি বলি না আমি আজকে মাসিমপুরে আছি মাসিমপুরের কথাই কই মাসিমপুরের কথা আমি বলতে যাব মাসিমপুরের সমস্ত রাস্তাঘাট কিন্তু তখন আমি কিন্তু পাকা করে গেছি এই যে এইখানে তত্ত্বকা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের চারতলা ভবন কিন্তু আমার দেওয়া এই কাজটা কিন্তু আমি করে গেছি কালামে সারি স্কুল আছে না ওইখানে কিন্তু আমি চারতলা ভবন দিছি সেটা কিন্তু হয়ে গেছে শিবপুর শহীদ আসাদ কলেজ শহীদ আসাদ কলেজের যে তোমার কিন্তু ছয়তলা ভবন আছে না এই কাজটাও কিন্তু আমি করে গেছি তারপর হলো ওই যে বাবু বুঝতে বুঝে বল বাবু আমার বাস্তি জামাই একবার চেতন মাদ্রাসা দেখছেন না এই মাদ্রাসার চারতলা ভবনের কাজটা কিন্তু আমি দিয়ে গেছি তারপর খরিয়ার মাদ্রাসা তামিল তামিল মিল্লাত মাল্লাত মাদ্রাসা সেটারও কিন্তু আমি চারতলা ভবন দিয়ে গেছি অর্থাৎ এই মাসিমপুর ইউনিয়নের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে শিক্ষা প্রতিষ্ঠানের এই কাজটা কিন্তু আমি করে গেছি তো সামনে নির্বাচন আসতেছে সামনে নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে কি নেই কিন্তু আজকের দেশে দেশে এত উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু হয়েছে 14 বছর ধরে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এক নাগারে প্রধানমন্ত্রী উনি যে আসেন এই উন্নয়ন থাকার ফলে কিন্তু দেশের এত উন্নয়ন তাহলে শেখ হাসিনা যদি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে হবে কি এই উন্নয়ন কিন্তু আরো বেশি বেশি করে কিন্তু হবে আজকে আপনার গ্রামের মানুষ যারা আছে বয়স্ক ভাতা পান না বয়স্ক ভাতা বিধবা ভাতা আর যারা যারা আছে মুক্তিযুদ্ধ ভাতা অনেক রকমের ভাতা কিন্তু আছে এইটা কিন্তু চালু করছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে আপনারা কাজী আপনারা শেখ হাসিনার জন্য শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন শেখ হাসিনার জন্য 100 বছর পাশে এবং আগামীতে শেখ হাসিনার জন্য আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তা আমি আপনাদেরকে উদ্দেশ্যে আমাদের যিনি বর্তমান এমপি একটু কম বলেন নতুন উন্নয়ন কি করছে আমি মোহনের কাছে আমি জানতে চাই নতুন উন্নয়ন হলে কি আনছে আপনারা তো জানেন যে নরসিংদীর এখানে এলে এটা জেলখানা হচ্ছে জেলখানা মাটি 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 যখন যখন মাটি যখন ইয়া করে যখন কেনাবেচা হয় বুঝছেন ওই কেনাবেচা থেকে শুরু করে কেন্দার পরের কাজ কেন্দার পরের কাজটা পর্যন্ত কাজ করে দিয়ে গেছি জেলখানা কা তারপরে এখানে এই যে মহাপীর বাড়ির এই পাশে আছে এখানে ইডি যে করছে না এটা হ্যাঁ ডিসি ডিসি এই ডিসিক নগরী সেটাও কিন্তু আমি যখন এমপি তখন কিন্তু ডিসিক নগরী সেটা কিন্তু পাশ হয় তখন বাণিজ্য মন্ত্রী আসলে তোফায়েল আহমেদ উনি সংসদ থেকে বাড়িয়ে আমাকে কিন্তু ফোন করছেন যে সিরাজ হ্যাঁ তোমার নিশ্চিত করে কিন্তু 75 কোটি টাকা কিন্তু আমি লোন কিন্তু স্যাংশন করে দিয়ে গেলাম হ্যাঁ এই ডিসিক যখন চালু হবে অনেক প্রফিট কিন্তু হইলে কিন্তু চাকরি হবে এই কাজটা কিন্তু আমি করে দিয়ে গেছি আর যে নদীকরণের কাজ শিবপুরে নদী আছে না এই নদী নদীটার কাজ কিন্তু আমি করে দিয়েছি এটা বড় তত্ত্ব সবই প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের কাজটা আমি করে দিয়েছি রাস্তাঘাটের কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করে দিয়েছি শিবপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ড যা বলতে যা বোঝায় কোনো কাজে কিন্তু আমি বাকি রাখে নেই আজকে শিবপুরের উপজেলায় শিবপুর উপজেলার যে ভবন এই উপজেলা ভবন হ্যাঁ আমি এমপি থাকা অবস্থায় তখন এটা কিন্তু পাশ করাইছি এটা পাশ করে তখন শিবপুরের ইউনো ছিল আশরাফ আশরাফ তখন তখন তার মাধ্যমে এটা কিন্তু ইয়েতে পাঠাই মন্ত্রণালয়ে পাঠাই সেই কাজটা কিন্তু আমাদের মনে করা অর্থাৎ শিবপুরে এমন কোনো কাজ নাই যে কাজটা আমি অন্তত করে যেতে পারি না আমি সব মোটামুটি সবগুলো কাজ কিন্তু করে গেছি
الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين.